সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে ভূমি উন্নয়ন কর সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেটি খুবই একটু টেকনিক্যাল বিষয় তো প্রথমে আমরা ভূমি উন্নয়ন করের যে রসিদ যেটাকে বলে সেটা একটু যদি আমরা চিনে নেই তাহলে আমাদের জন্য ভালো হবে তো বন্ধুরা এখানে লেখা আছে দেখুন ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ তো সাধারণত এটাকে আমরা খাজনা বলে থাকি যদিও উনিশশো ছিয়াত্তর সালের পর থেকে খাজনা শব্দটি আর ব্যবহার করা হয় না খাজনার পরিবর্তে ভূমি উন্নয়ন কর ব্যবহার করা হয় এটাকে আবার আমরা এটাকেই বলি যে খাজনার দাখিলা তো আপনারা এখানে যে খাজনা দাখিলা দেখতে পাচ্ছেন এখানে দেখুন মৌজার নাম দেওয়া আছে জেল নাম্বার দেওয়া আছে তো এগুলো আমরা অনেকেই বুঝি না যে ভাই মৌজা কি জেল নাম্বার কি তো কথা হচ্ছে এখন যেমন আমরা উপজেলা বুঝি এটা আমাদের বোঝানোর কিছুই নেই আমরা জেলাও বুঝি তো তাহলে সাপোজ খুব সহজভাবে যদি আমরা বুঝি যে আমাদের জেলার মধ্যে উপজেলা আছে এগুলো আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না এখন উপজেলাটাকে যদি আমরা দশটা বিশটা তিরিশটা ছোটো ছোট ভাগে ভাগ করি সেটাই হচ্ছে আমাদের মৌজা সহজ অর্থে আর এই যে দশ বিশ বা তিরিশটা ছোট ভাগে ভাগ করলাম এগুলোকে যখন আমরা নাম্বারিং করতেছি সেটাই হচ্ছে জেল মানে হচ্ছে ডিস্টন লিস্ট নাম্বার তা আশা করি আজ থেকে আজকে থেকে আপনারা আর মৌজা এবং জেল নাম্বার সম্পর্কে আপনাদের আর কোনো প্রকার কনফিউশন থাকবে না অর্থাৎ আপনার যে থানা বা উপজেলা আছে এগুলোকে যে আমরা খণ্ড খণ্ডভাবে বিভক্ত করেছি ছোট ছোটো করে সেগুলোকে আমরা মৌজা বলতেছি সেগুলোকে আমরা জেল নাম্বার এ নাম্বারিং করতেছি তো সাধারণত খাজনা রশিদের মধ্যে আপনি মালিকের নাম পাবেন তো মালিকের নামের সাথে যদি গং থাকে বুঝবেন যে এখানে আরও মালিক আছে জাস্ট একজনের নাম ব্যবহার করা হয়েছে তো আমরা যেটি করি সেটি হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হোল্ডিং নাম্বার তো এটা পূর্বে আপনারা জোত নাম্বার পাবেন আর এখানে লেখা আছে জমির শ্রেণী দেখুন জমির শ্রেণী কৃষি এবং খতিয়ান নাম্বার তাহলে একটা ভূমি উন্নয়ন কর রশিদ থেকে আপনারা খতিয়ার নাম্বার পাচ্ছেন দেখুন বারোশো চার আর হোল্ডিং নাম্বারটা কিন্তু পৃথক হয়ে এখানে তেরোশো হচ্ছে তো এটি মনে রাখবেন এখন এই যে খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বারের মধ্যে পার্থক্যটা কি খতিয়ান নাম্বার হয় আপনি যখন নামজারির আবেদন করেন এসিলেন যখন আপনার নামজারিটা অনুমোদন করে তখন একটি নাম্বার পড়ে সেটি হচ্ছে খতিয়ান সেই খতিয়ান দিয়ে যখন আপনি খাজনা দিতে আসেন ভূমি উন্নয়ন করে দিতে আসেন তখন তহসিলদার আপনার জন্য এই রকম খাতার মধ্যে আবার পৃথক করে উনি খুলেন তো সেখানে আসে আপনার খাজনা নাম্বার ধরলাম আমি এবং আপনি দুজনেই আজকে আমরা নাম জারির জন্য আবেদন করলাম আমার নামজারি নাম্বার বারোশো চার আপনার হচ্ছে বারোশো পাঁচ তো হয়তো আপনি এসে আপনার হোল্ডিংটা খুলে নিলেন তেরোশো পাঁচ হয়ে গেল কিন্তু আমারটা আমি খুললাম না আমি এক মাস দুই মাস তিন মাস চার মাস পরে আসলাম তো আমার মাঝখানে আরও যারা আসে তারা যদি খুলে নেয় তখন আমি আর তেরোশো ছয় পাব না তেরোশো সাত আট এরকম হতে থাকবে ছাড়া একটা খাজনা মধ্যে আপনি দাগ নাম্বার পাবেন যে কত দাগে জমি আছে এখানে দেখুন মোটামুটি চারটি দাগ আছে আর জমির পরিমাণ দেওয়া আছে সাধারণত পরিমাণগুলো একর অথবা শতকে থাকতে পারে তো এখন আসি যে খাজনাটা এখানে সাধারণত এখন পর্যন্ত বাংলা বছর হিসাবে খাজনা নেওয়া হয় এটা হচ্ছে যে চোদ্দোশো চব্বিশ আর যেটি বলা হচ্ছে যে হাল হাল মানে হচ্ছে এখনকার এই সময়ের আর বিবিধ মানে হচ্ছে যেহেতু ভূমি উন্নয়ন করটা কৃষি জমির জন্য নাই এর জন্য ভিটাটা 10 টাকা আদায় করেছে প্রতি বছরের জন্য এটাই নিয়ম কৃষি জমি যদি আপনার 25 বিঘার যদি পর্যন্ত হয় তাহলে 10 টাকা করে তো এখানে সিল দেওয়া আছে দেখুন ভূমি উন্নয়ন কর মকুব তো এটা ছাড়া ভূমি উন্নয়ন কর আপনারা চেকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন তো এখানে তারিখটাও দেওয়া আছে যে আসলে কত তারিখে নিয়ে এবং তার স্বাক্ষরটাও দেওয়া আছে এখানে ভূমি উন্নয়ন করে তারা যে আপনাকে দাখিলা দিচ্ছে একটা দাখিলা নাম্বারও আছে সাধারণত তারা যেটি করে সেটি হচ্ছে ভূমি অফিসে নানা প্রকার রেজিস্টার আছে এখন আপনারা যে রেজিস্টারটি দেখতে পাচ্তেছেন এটাকে বলা হয় রেজিস্টার টু বা মালিকের বই এই বইটি যেটি হয় সেটি হচ্ছে যে এই সম্পত্তিটায় কত টাকা খাজনা হয়েছে কত টাকা আপনি আদায় করেছেন কোন দাখিলা দাখিলামূল্যে আদায় করেছেন সব কিছু লেখা থাকে এখানে যদি আমরা দেখি যে দেখুন এখানে খতিয়ার নাম্বার দেওয়া আছে সাথে এইখানে কতটুকু জমি কিন্তু সেটাও দেওয়া আছে তবে এখানে কেন লাল গোল চিহ্ন দেওয়া আছে সেটি আপনাদেরকে আমরা বলতেছি প্রাথমিক অবস্থা দেখুন এই যে দুই নম্বর বইও খতিয়ান নাম্বার জমির পরিমাণ এবং মালিকের নামটাও দেওয়া আছে যে এই খতিয়ানের জমিটার মালিকটা কে যাবতীয় কিছু লেখার পরে এ সাহেব এখানে কী করেন উনি সিগনেচার করে দেন তখন এটি দুই নম্বর বইয়ে রেজিস্টারভুক্ত হয়ে যায় তো এখন দেখুন এক্ষেত্রে যেটি হচ্ছে এখানে লাল কলমে কিছু আপনারা দেখতে পাচ্াছেন আবার যে কিছু কালো কলমেও দেখতে পাচ্াছেন লোমে যেটা সেটা হচ্ছে যে ওনার খাজনা বকেয়া হয়ে গেছিলো এই জন্য ওনারা কত টাকা আদায় এটা লাল কলমে লিখেছেন আর কালো কালিতে যেগুলো লিখায় উনি যে খাজনাটা আদায় করেছেন এটা লেখা হয় কালো কালিতে যেখানে দেখবেন আপনারা লাল কালিতে তার মানে হচ্ছে এটা বকেয়া খাজনা এটা বাকি আছে কালো কালিতে মানে পরিশোধ করা হয়েছে তো এই খতিয়ানে অনেক কিছু লিখা আছে ক্ষেত্রে যদি আমরা এটাকে যদি একটু জাস্ট জুম করেও যদি পড়ি এক্ষেত্রে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এই যে খতিয়ানটি এটি একটি মিসকেসদের মাধ্যমে বাতিল করা হয়েছে এবং এই খতিয়ানভুক্ত যে সম্পত্তি এখানে লেখা আছে দেখুন মূল খতিয়ানভুক্ত হয়ে গেল অর্থাৎ এই খতিয়ানে জমিটা যেই খতিয়ান থেকে এসেছে সেই খতিয়ানেই ফেরত দেওয়া হয়ে গেল তো এটা ছাড়া আমরা দুই নম্বর বই যদি দেখি আমরা একটা নাম জারি কেস নাম্বার পাই কিন্তু এখানে দেখুন একটি নাম জারি কেস নাম্বার দেওয়া আছে দুই হাজার দশ এগারো সালের তো তাহলে আপনারা এই বই থেকে জানতে পারবেন কত টাকা খাজনা হলো কীভাবে হলো যদি শুধু এই বইতে থাকলেই হবে না এই বইতে কোনো কিছু লেখা আছে কি না সেটাও দেখবেন যেমন এই বইয়ে লেখা আছে লালকালিতে যে এটি সহকারী কমিশনার ভূমির যে বিবিধ মামলা ষোলো সালে যেহেতু এগারো সালে উনি নাম জারি করেছিলেন কিন্তু ষোলো সালে বিবিধ কেস দায়ের ফলে এটি আবার মূল খতিয়ানে ফেরত দেওয়া হলো মানে যেই খতিয়ান থেকে উনি এগুলো নিয়ে এসেছিলেন জমিটা সেই খতিয়ানে ফেরত দেওয়া হয়েছে সাধারণত আপনার সম্পত্তি যদি কেউ খারিজ করে নিয়ে যায় অথবা আপনি যদি সম্পত্তি ক্রয় করেন সেখানে যদি আপনার জমি যদি না থাকে যেমন এখানে এই যে সাঁত্রিশ শতক সম্পত্তি এখন উনি যদি বিক্রি করেন সাঁত্রিশ শতক তাহলে ওই দলিল মূলে ওই ব্যক্তি এই খতিয়ান থেকে এই যে হোল্ডিং নাম্বার থেকে উনি কেটে নিয়ে যাবে এখানে লিখা থাকবে ইকুয়াল টু দিয়ে যে কত নাম্বার হোল্ডিং কিন্তু পরবর্তীতে উনি যদি অন্য কারো কাছে আবার বিক্রি করেন তো এই খতিয়ানে তো আর জমি থাকবে না তখন যদি তাদের মধ্যে যেই দলিলটি প্রাধান্য পাবে বা যেটি বৈধ দলিল হবে উনি তখন এই যে নতুন যে কেটে নিলেন তার খতিয়ানটা বাতিলের আবেদন করবেন এরকম তখন সহকারী কমিশনার সব কিছু চেক করার পরে যদি দেখেন যে আসলে খতিয়ানটি বাতিল করা অবশ্যই প্রয়োজন তখন উনি এখানে লিখে দেবেন মূল খতিয়ান অন্তর্ভুক্ত অর্থাৎ জমিটা প্রথমে যে খতান এসেছিলো সেই খতিয়ানে কিন্তু চলে গেছে তাহলে আপনারা ভূমি উন্নয়ন করের রসিদটা আপনারা বুঝতে পারলেন যে কী কী লেখা থাকে আর যে অনেকে খাজনা বিষয়ে জানতে চান তো মনে রাখবেন কৃষি জমির খাজনা পঁচিশ বিঘা পর্যন্ত এখন পর্যন্ত মৌকুপ আছে দুই হাজার আজকে বিশাল পর্যন্ত এখানে ওই জন্য লিখতেই দেখতেই পাচ্ছেন আপনারা যে ভূমি উন্নয়ন কর মৌকুফ আর এটি হচ্ছে মালিকের বই বা দুই নাম্বার বই এখানে জমির পরিমাণ জমির মালিকের নাম এবং কত টাকা খাজনা দেওয়া হচ্ছে যাবতীয় কিছু কিন্তু লেখা থাকে তো অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই বইটা আমরা অনলাইনে পাবো কি না কথা হচ্ছে যে না এটা এখনও অনলাইনে নাই ভূমি উন্নয়ন কর পরিশোধটা এখনও অনলাইনে নাই সরকার চালু করতেছে হয়তো তারা চালু করবে তো অনেকে আবার যে বলবেন যে ভাই আমরা এই যে আপনি তো আমাদেরকে ভূমি উন্নয়ন কর যে রসিদ বা দাখিলা সেটি দেখালেন দুই নম্বর বই দেখালেন তো এই খতিয়ানগুলো আমরা অনলাইনে দেখতে পারব কি না তো এটার জন্য আমরা যে জানি আপনাদেরকে এর আগেও আমরা বহু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়ে এসেছি যে আপনারা চাইলে অনলাইনে আর এস খতিয়ানগুলো দেখতে পারেন যেগুলোকে আমরা অনেক অঞ্চল পেতে বি আর এসও বলে থাকি এগুলো আপনারা কিন্তু দেখতে পারেন আর কিছু অঞ্চলের অ্যাস্তে এবং আর এসগুলো এখন যদিও অনলাইনে সার্ভারটি বন্ধ ভালোভাবে কাজ করতেছে না তো এর জন্য আপনারা সেগুলো কিন্তু এখন দেখতে পারেন না জাস্ট আপনারা যদি এই ওয়েবসাইটটিতে চলে যান ডাব্লিউডাব্লিউ ডট গভ ডট বিডি এটাতে যাওয়ার পর আপনি যদি আর এস খতিয়ান দেখতে চান সেক্ষেত্রে আপনাকে এই তো এখানে দেখতে পারতেছেন আর এস খতিয়ান জাস্ট এটাতে ক্লিক করবেন আপনার জন্য নতুন একটি পেজ কিন্তু খুলে যাবে তো এই পেজে গিয়ে আপনি যদি আপনার বিভাগ উপজেলা জেলা এগুলো যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু দেখতে পারবেন আমি যেমন এখানে চট্টগ্রাম বিভাগ জেলা হচ্ছে ফেনী উপজেলা যদি আমরা নেই সাগলাইয়া মৌজা হচ্ছে যে সোনাপুর এটা যদি আমরা নেই তো এখানে আমরা যদি খতিয়ান নাম্বার অনুযায়ী যদি তল্লাশি দেই দুইশো উনসত্তর নাম্বার খতিয়ান যোগফল এটা প্রতিবারই নতুন নতুন আসবে চার নয় দিলাম জাস্ট খুঁজুন অপশনে ক্লিক করলাম তো এটাতে দিলে যদি কোনো খতিয়ান থাকে এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে দেখুন এখানে আমরা কিন্তু খতিয়ান একটি পেয়ে গেলাম এবং কার কত অংশ সেটাও পেয়ে গেলাম তো এখানে অনেকজন মালিক আছেন এবং তাদের পৃথক পৃথক অংশ দেওয়া আছে এবং কতগুলো দাগ দেওয়া আছে জমির শ্রেণী দেওয়া আছে অংশ দেওয়া আছে পরিমাণ দেওয়া আছে তো এখানে দেখুন মোট সম্পত্তি দেওয়া আছে পয়েন্ট টু নাইন একর মানে হচ্ছে উনত্রিশ শতক এখন আপনি যদি বলেন যে ভাই এখানে প্রথম ব্যক্তির কতটুকু মালিক আপনি যে কাজটি করবেন এই যে অংশটা আছে অংশটাকে এটার সাথে আপনি গুণন করে দিবেন তাহলে যেটা আসবে অত একর সম্পত্তির উনি মালিক আর এখানে দং বলতে বুঝায় দখল আর পিঙ্ক বলতে বোঝায় পিতা আর যদি জং বলতে বোঝায় স্বামী এতটুকুই আর সাং মানে হচ্ছে ঠিকানা অর্থাৎ ঠিকানা বলতে এই জমিটা আমরা যে চট্টগ্রাম বিভাগ জেলা ফেনী উপজেলা সাগলাইয়া মৌজা সোনাপুর এর অধীনেই হচ্ছে ওনার ঠিকানাটা ওই জন্য সংখ্যভাবে লিখে দেওয়া হয় সাং তা আশা করি আপনারা খতিয়ান ভূমি উন্নয়ন কর সংক্রান্ত বেসিক জিনিসগুলো কিন্তু বুঝতে পারলেন তো বন্ধুরা এগুলো আপনারা চাইলে অনলাইনেও আবেদন করে দিতে পারবেন এই খতিয়ানটার আপনি সার্টিফাইড কপির জন্য অনলাইনে আবেদন করে দিতে পারবেন অনলাইন থেকেও আপনি পেতে পারেন তবে এই জন্য আপনাকে পেমেন্টও করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম